যাদবপুর বললে এখন বিশ্ববিদ্যালয় মনে হলেও একসময় যাদবপুর শিল্পাঞ্চল ছিল এবং সেখানে বেঙ্গল ল্যাম্প, কৃষ্ণা গ্লাস, অন্নপূর্ণা আশির দশকে কারখানাগুলো এখন শুধুমাত্রই বাস স্টপেজ। টিম টিম করে জ্বলছে শুধুমাত্র সুলেখা, কারখানা সুলেখা কলেবরে আগের থেকে অনেক ছোট হয়ে গেলেও যাদবপুর শিল্পাঞ্চলের এখন একমাত্র কারখানা সুলেখা। বিভিন্ন যে কারখানাগুলি ছিল সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিহাস বলছে যে আশির দশকে যে কারখানাগুলি উঠে গিয়েছে সেগুলোর জমিতে 15-20 বছর পর বহুতল আবাসনও তৈরি হয়ে গিয়েছে। কারখানার ছাউনিগুলি ভেঙে পড়েছে, বটগাছের ঝুড়ি নেমেছে, শুধু সেই সময়কার ইতিহাস বহন করে নিয়ে চলেছে ভারাক্রান্ত হৃদয়ে এই কারখানাগুলি। একই পাশাপাশি হিন্দমোটরের ক্ষেত্রেও যদি দেখা যায়, একসময় শিল্প দেবতার আরাধনার দিন একেবারেই ঝকমক করত এই এই হিন্দমোটর অঞ্চল। এখন হিন্দমোটর কারখানা বন্ধ, যেখানে একসময় কাতারে কাতারে শ্রমিক কাজ করতেন, আজ সেখানে চিত্র অনেকটা হানাবাড়ির আকার ধারণ করেছে। যত্রতত্র আকাছা জঞ্জাল, ভাঙা কারখানা, ভিতরে জং ধরা মেশিন। আমাদের দুই প্রতিনিধি হিন্দমোটর থেকে বিট্টু এবং যাদবপুর থেকে রয়েছেন শিবাশিষ। আমি দুজনের কাছে যাবো, শিবাশিষের কাছে যাবো। শিবাশিষ, যাদবপুর শিল্পাঞ্চল একসময় ছিল এবং সেখানে বিভিন্ন কারখানা ছিল, বামেদের আন্দোলনের সময় সেই কারখানাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এই যে 10-11 বছরের যে জার্নি, নতুন সরকার ক্ষমতায় হলো, তার পরবর্তী ক্ষেত্রে কি হাল কারখানার? দেখো সুমনা, আমি সবার আগে তোমায় একটা ছবি তুলে ধরি। যাদবপুর শিল্পাঞ্চলের সবথেকে বড় কারখানা কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির ভেতরের ছবি তুলে ধরছে আমাদের ভিডিও জার্নালিস্ট সঞ্জয়। সঞ্জয় নাইয়া যে ছবি তুলে ধরছে তাতে তুমি দেখতে পাচ্ছ শুধুই ভাঙা কাঁচের বোতল। কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে এই কাঁচের বোতলই তৈরি হতো। 1986 সাল কাঁচের পণ্যের চাহিদা কমতে লাগলো, প্লাস্টিকের রমরমা বাড়লো এবং তাতে এখানকার শ্রমিকদের মজুরি কমতে থাকে, শুরু হয় শ্রমিক আন্দোলন। এর জেরে 1986 সাল থেকে কার্যত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি কারখানার উৎপাদন বন্ধ। সেই কারখানার ভেতরের ছবিটা এই রকমই পড়ে রয়েছে 86 সাল থেকে আর এই 2021 সাল পর্যন্ত। বামেরা ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় এসেছে, তারপর কেটে গেছে বছরের পর বছর, কিন্তু সেই বছরের পর বছর কেটে গেলেও পাল্টায়নি এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির ভেতরের ছবিটা। এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে কার্যত দেখা যাচ্ছে এখানে ভেতরে এই কাঁচের বোতল পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছিলাম, সেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই এলাকায় এই যে কারখানার যে বাড়িটা, এই বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দোতলাতে সন্ধে হলেই বিভিন্ন আসর বসে এবং সেই আসরে নানান উপদ্রব হয় এলাকার বাসিন্দাদের জন্য। এবং এছাড়া এখানে আমরা যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা বুঝতে পারছি নানানভাবে বিভিন্ন পোকামাকড়, মশা ইত্যাদির উপদ্রব হয়েছে এই কারখানায়। আজ বিশ্বকর্মা পুজো, আমরা বাংলার মানুষের স্বার্থে, বাংলায় কর্মসংস্থানের স্বার্থে প্রশ্ন তুলছি, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির এই জমি তো আছে, যদিও সেই জমি নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। WBIDC-র সঙ্গে কারখানার পুরনো মালিকের তারা আইনি জটে আটকে রয়েছে এই জমি, কিন্তু সেই জমিতে নতুন কোনো কারখানা কি গড়ে উঠবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান, কাজ পাবে এই বাংলার ছেলেমেয়েরা? কিন্তু আজকের দিনে রিপাবলিক বাংলা তুলছে মানুষের স্বার্থে। তুমি যেমনটা বলছিলে যে এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির মতো বিভিন্ন যে কারখানাগুলি যেগুলো বন্ধ হয়ে রয়েছে, কোনো কি উদ্যোগ নেবে সরকার যাতে করে এই ফ্যাক্টরিগুলি, এই কারখানাগুলিকে আবার খোলা সম্ভব হয়? আমাদের সঙ্গে রয়েছেন বিট্টু হিন্দমোটর থেকে। হিন্দমোটরের ছবিটাও ঠিক একই রকম, বিভিন্ন জায়গায় জঞ্জাল রয়েছে এবং এর পাশাপাশি ওই জং ধরা মেশিন। আমি বিট্টুকে জিজ্ঞেস করবো, বিট্টু, একসময় তো এখানে রমরমিয়ে বিশ্বকর্মা পুজো হতো, একসময় কারখানা, সেখানে প্রচুর শ্রমিক কাজ করতে আসতেন, কিন্তু আজকে ঠিক কি হাল হিন্দমোটরের? আজকে উৎপাদন দেবতার আরাধনা হচ্ছে চারিদিকে। তোমাকে আমি সুমনা যে দৃশ্য দেখাবো এই মুহূর্তে, হিন্দমোটর এখান থেকে কয়েক মিটার মাত্র দূরে, এই রাস্তা দিয়ে হিন্দমোটর কারখানা ঢুকছে। এই যে চত্বরটা, এই চত্বরে প্রায় 50টার ওপরে বিশ্বকর্মা পুজো হতো, আজকে একটাও বিশ্বকর্মা পুজো হচ্ছে না। কেন? কারখানা নেই, দ্বিতীয়ত শ্রমিক নেই। প্রায় 22,000 শ্রমিক তারা তাদের কাজ হারিয়েছেন, বিভিন্ন জায়গায় দোকান খুলেছেন অবশ্যই, কিন্তু সে দোকানও কার্যত বন্ধ। আমি দেখতে পাচ্ছি ওখানে যারা অনেকে কাজ হারিয়েছেন তারা এখানে স্ত্রীর দোকান খুলে বসেছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
এখানকার মানুষজন তারা চায়ের দোকান খুলে বসেছেন, কিন্তু তাতেও ব্যবসা জমছে না। কারণ যে সমস্ত শ্রমিকরা এখানে কাজ করতেন তারা এই সমস্ত দোকান, এই চায়ের দোকান হোক, খাবারের দোকান হোক, সেগুলোর ওপর নির্ভর করে থাকতেন। আজকে সেই ব্যবসাও কার্যত লাটে উঠেছে। এটা বলা যেতে পারে হিন্দমোটর রাজ্যের অন্যতম বড়, প্রায় 600 একর জায়গা জুড়ে গঠিত একটা কারখানা আজকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগাছা জঞ্জাল কার্যত হানাবাড়ির আকার ধারণ করেছে, এর পাশাপাশি জংধারা মেশিন রয়েছে। এত বড় একটা ইন্ডাস্ট্রি কার্যত ধ্বংসের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফে যেটা জানানো হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে নতুন করে শিল্প সম্মেলন হবে। একের পর এক বছরের পর আমরা দেখে যাচ্ছি শিল্প সম্মেলন হচ্ছে, বিনিয়োগের অঙ্কও শুনছি আমরা, কিন্তু তার বাস্তবায়িত কতটা হচ্ছে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং যেখানে রাজ্য সরকারের তরফে আগে যখন বামফ্রন্ট সরকার ছিল সেই সময় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কারখানার সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার দাবি করেছিলেন যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে বাম আমলে সেগুলো পুনরায় আবার তৃণমূল আমলে চালু হবে। 10.5 বছর কেটে গিয়েছে সুমনা, এখনো পর্যন্ত কোন রকম জবাব মিলল না। কারখানা বন্ধ, শ্রমিকরা কাজ হারিয়েছেন। আজকে এই চত্বর, হিন্দমোটর চত্বরে বিশ্বকর্মা পুজো, যেখানে একসময় মেলা বসতো, রমরমিয়ে চলতো, আজকে চিত্রটা কার্যত ফাঁকা, শূন্য, উদাসীন একটা চিত্র। এই অবস্থা দাঁড়িয়ে রাজ্যের ভবিষ্যত, রাজ্যের শিল্পের ভবিষ্যৎ যেভাবে আনন্দে মেতে উঠতেন, সে যাদবপুরের কৃষ্ণা গ্লাসই হোক বা হিন্দমোটরের এই হিন্দমোটর কারখানাই হোক, সেখানে কিন্তু যে ছবি তাতে হতাশাজনক ছবি, এক কথায় বলাই যেতে পারে। বিট্টু এবং শিবাশিস, তোমাদের ধন্যবাদ। আজ বিশ্বকর্মা পুজো, শিল্পের দেবতা, উৎপাদনের দেবতা বিশ্বকর্মার পুজোর দিন, শ্রমিকরা মেতে ওঠেন বিশ্বকর্মা পুজো, কিন্তু বিভিন্ন শিল্পাঞ্চলে যে হাল তাতে বেশিরভাগ বন্ধ কারখানাগুলিতেই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বারবার শিল্প সম্মেলন হয় এবং বিনিয়োগের কথাও বলা হয়, কিন্তু আজকের এই দিনে এই ছবিগুলো প্রশ্ন তোলে যে আদৌ কি সত্যি বিনিয়োগ আসে, সত্যি কি নতুন সরকার ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বন্ধ কারখানা খোলা হবে, সেই বন্ধ কারখানা খোলার কি সত্যিই কোনো উদ্যোগ নেয় সরকার, যে কারণে বারবার শ্রমিকদের ঠকতে হয়, বারবার শ্রমিকরা দারিদ্রতার অন্ধকারে চলে যায়।